হ্যালো বন্ধুরা, সবাইকে প্রথমে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা। মা চলে গেছেন, আমাদের সবার মন ভীষণ ভারাক্লান্ত, আবার একটা বছরের অপেক্ষা। তাই ভাবলাম এই মন খারাপ করার সময়ে যদি চট করে দুদিনের জন্য কোথাও একটু ঘুরে আসা যায়। চলে এসেছি কলকাতা থেকে, ভীষণ কাছে, মাত্র 2 ঘন্টার ড্রাইভে আসা যায় এখানে। আমরা চলে এসেছি আজকে কোথায় বলো তো? দেখো, তোমরা বুঝতে পারছো কি না, আমার মনে হয় অনেকেরই চেনা জায়গাটা। ঠিক ধরেছো, আমরা চলে এসেছি আজকে টাকিতে, টাকি সোনার বাংলায়। এবং আমাদেরকে এখানে 4 তলার উপরে যে ঘরটা দেওয়া হয়েছে, আমি চট করে তোমাদের সেই রুমটার একটু দেখিয়ে নিই। অসাধারণ সুন্দর এইটা জায়গাটা। এবং এখানে 3 ধরনের রুম আছে, ডিলাক্স আছে, সুপিরিয়ার আছে আর প্রিমিয়াম রুম আছে। তো আমাদের জন্য প্রিমিয়াম রুমটাই দেওয়া হয়েছে। আমি প্রথমে তোমাদের জায়গাটা একবার দেখিয়ে নিই। প্রথমে ঢুকে দেখো, এই জায়গায় সমস্ত জিনিসগুলো রয়েছে, যেরকম থাকে ইলেকট্রিক কেটল এবং চায়ের সমস্ত সরঞ্জাম রয়েছে। এখানে একটা মিরর রয়েছে, তারপর এখানে রয়েছে টেলিভিশন রয়েছে, এইখানটা হচ্ছে বেডটা। রুমটা ভীষণ স্পেসিয়াস, এবং এখানটা থেকে আমি যখন ওদিকটা দেখাচ্ছি তোমাদের, অদ্ভুত সুন্দর ভিউটা, পুরো 360 ভিউ পাওয়া যাচ্ছে। দেখো আকাশের রংটা, দেখো শুধু কি অদ্ভুত সুন্দর লাগছে। এটা ব্যালকনি, আর এই যে আমি তোমাদের বলছিলাম 360 ভিউ পাওয়া যায়, এইটা হচ্ছে টোটালটা কাঁচ দিয়ে ঘেরা এই রুমটা। এখানে বোটিং, ছোট ছোট লঞ্চ যাচ্ছে, বোটিং এর ব্যবস্থা আছে, আমরাও বোটিং করব। এবং তোমাদের সঙ্গে আজ সারা দিন ধরে কিভাবে এখানে কাটালাম পুরোটা তোমাদেরকে দেখাতে থাকবো। আমার মনে হয় কলকাতার এত কাছে এক দুদিনের জন্য আসার যদি আসতে চাও, এর থেকে ভালো জায়গা মনে হয় আর খুব একটা পাবো না। দেখো আমি আমার রুম থেকে জাস্ট তোমাদেরকে টোটাল ভিউটা দেখাচ্ছি। আমি একটু পরে আমরা নিচে লাঞ্চে যাব। আমরা কলকাতা থেকে স্টার্ট করেছি 10টা নাগাদ এবং .12:10 এখানে পৌঁছে গেছি, মানে জাস্ট 2 ঘন্টার টাইম লেগেছে। এবং এসে সত্যি কথা বলতে কি মন জুড়িয়ে গেছে। আমি তোমাকে একবার দেখাই, অলমোস্ট প্রত্যেকটা রুমেই ব্যালকনি আছে, তবে প্রিমিয়াম রুমের ব্যালকনিটা তো সত্যিই ভীষণ সুন্দর। এইটা হচ্ছে ব্যালকনিটা, এবং এখান থেকে এই যে বলছিলাম না, এই রুমটা হচ্ছে বেস্ট রুম, এখান থেকে 360 ভিউ আসে। দেখো পুরো ভিউটা দেখো, সামনে সুইমিং পুল আছে, স্কাই ওয়াক আছে। আমি টোটালটা তোমাদেরকে দেখাবো, তোমরা ফলো করতে থাকো আমার পেজ। আমি আজ সারা দিন ধরে এই জায়গাটাতে থাকবো, কভার করব, এবং আমার মনে হয় আজকে আমার ভিডিওটা দেখার পর তোমাদের অনেকেরই মনে হবে যে ছুটে চলে আসি এখানে। এদিকে আরও যে রুমগুলো বলছিলাম, সুপিরিয়ার রুমগুলো আছে, ডিলাক্স রুমগুলো আছে, সামনে এটা পুলটা, আর এই একদম ওপেন নদীটা পুরো। এখন অলমোস্ট লাঞ্চের টাইম হয়ে গেছে, আমি আবার চেষ্টা করব লাঞ্চের বুফেটা যদি তোমাদেরকে দেখাতে পারি, বুফেতে কী কী আছে মেনু এবং টোটালটা যে তার কীরকম কী রেট, আমি সবটাই তোমাদেরকে জানাতে থাকবো। আপাতত এইটুকুই, নেক্সট ভিডিওর জন্য আমার পেজের চোখ রাখো। বাই।